দোতলার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার এক শিক্ষকের। অত্যন্ত মৃদুভাষী, পরোপকারী, সবার সঙ্গে অতি সহজেই মিশতে পারার অসাধারণ গুণাবলীর অধিকারী। পেশায় শিক্ষক, বিশিষ্ট কবি, গল্পকার, পত্রিকা সম্পাদক সুব্রত চক্রবর্তী প্রয়াত। সিমলাপালের বিক্রমপুর গ্রামের বাড়িতেই তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। সোমবার এই খবর প্রকাশ্যে আসতেই বাঁকুড়ার সাহিত্য ও সংস্কৃতি জগতে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, সিমলাপালের বিক্রমপুর গ্রামেই জন্ম 48 বছর বয়সী সুব্রত চক্রবর্তীর। পড়াশোনা শেষ করে বিক্রমপুর রাধা দামোদর উচ্চ বিদ্যালয়ে পার্শ্ব শিক্ষক হিসেবে কাজে যোগ দেন। পরে তিনি একটি হাইস্কুলে পূর্ণ সময়ের শিক্ষকতার চাকরিও পান। ব্যক্তি জীবনে অত্যন্ত ভালো মানুষ হিসেবে সুব্রত চক্রবর্তী জেলা ও জেলার বাইরে অসংখ্য পত্র পত্রিকায় নিয়মিত লিখতেন। বেশ কয়েক বছর আগে তার যাবো যাবো যাচ্ছি গল্প গ্রন্থটি পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে। প্রয়াত সুব্রত চক্রবর্তীর পরিবার সূত্রে খবর, এদিন সকালে বিক্রমপুর মোড়ের তার বাড়ির দোতলার ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। দীর্ঘদিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। তার বৃদ্ধ বাবা, এক ছেলে, ভাই ও ভাইয়ের পরিবার রয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিমলাপাল থানার পুলিশ। ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুসাইড নোট, মোবাইল সহ অন্যান্য জিনিস উদ্ধার করেছে বলে খবর। পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, আমাদের টিভি। ও আজ 3 দিন ধরে একটা অবসাদে ভুগছিল। তাছাড়া এত লেখে লেখালেখি করে ও অপমৃত্যু মারা যেতে হবে। লিখেছিল যে আমার মরার জন্য কেউ দায়ী নয়। এবং অনেক কিছু লিখেছে, ও অনেক কিছু লিখেছে। ও 3-2 পাতা লিখেছে এবং মোবাইলে কিছু মেসেজ দিয়ে গেছে যে আমার মরার জন্য কেউ দায়ী নয়। ও 5-6 বছর আগে ডিভোর্স হয়ে গেছে, বয়সের কোনো সম্পর্ক নাই। এমনি ভালো, সমাজে উপকার করে এবং খুব ভালো ছেলিয়া, লেখুয়া ছেলিয়া, শিক্ষিত ছেলিয়া। আগে বিক্রমপুর হাই স্কুলে প্যারা টিচারি করতো, এখন কাঁথি হাই স্কুলে, কাঁথির পাশে একটা হাই স্কুলে মাস্টারি করে এবং ছেলিয়া খুব সমাজসেবী ছেলে। হুয়ার একটাই ছেলে, ছেলেটা আগে আমার মা এখানে থাকতো, দিয়ে মা ডিভোর্স হয়ে যাওয়ার পরে ছেলেটাকে নিয়ে এসেছি এবং কাঁথি হওয়ার স্কুলে ভর্তি করেছে, পাশের স্কুলে। এবং বাপ বেটা মেসে থাকতো, ও হোস্টেলে থাকতো। ঘটনাটা ঘটেছে 4 তারিখে দুপুরবেলায়। ওর যে ছোট ভাই, সে গেছিল একটা বিবাহ বাড়িতে গোপীবল্লভপুরে, মাসির বাড়িতে। তাহলে ও ছিল, ওর বাবা ছিল। তাহলে ও বাবার ভাত রেঁধে রান্নারান্নি করেছে এবং বাপ বেটায় খাওয়া দাওয়া করেছে। খাওয়ার পর আমাদের কাকু ফাঁকে রোদে বসে বিশ্রাম করছে। ও সেই মুহূর্তে দোতলায় উঠে সমস্ত কিছু লেখালেখি করে গলায় একটা দড়ি নিয়ে ফাঁস দিয়ে মারা গেছে। রুম মানে নিজের ঘর, নিজের ঘর। আমরা প্রথমত ও বন্ধু বান্ধবের সঙ্গে বেশি ঘোরাঘুরি করতো। তাহলে আমরা ভাবলেও, আমার ভাই ভাবলো, ছোটো ভাই ভাবলো যে ও মানে কোথাও গেছে বন্ধু বান্ধবের সঙ্গে, তাহলে এক্ষুনি আসবে, তাহলে এই জন্য দেরি করে নেয়। আর ভাইও সেই গোপীবল্লভপুরে বিয়া করে রাজ্যা গেছে, ওর শরীরে টায়ার লাগছে। তো চারধার খোঁজাখুঁজি ফোন টোন করলো, তখন দেখছে ফোন সুইচ অফ। তখন এরপরে আমার কাকা কোথায় উঠলেন, কাকু কোথায় উঠলেন, কাকুই প্রথম দেখলেন ওর বাবা গুরুপদ চক্রবর্তী। সেটা মোটামুটি রাত্রিবেলা, রাত্রি 10টা হবে। সিমলাপাল থানায় পুলিশকে খবর দেওয়া হয়। সেই মুহূর্তে পুলিশ যাই, বডি উদ্ধার করে নিয়ে আসে এবং ওই ঘরটা তালা দিয়ে আসে। আপনার নাম? আমার নাম আশিস চক্রবর্তী, বিক্রমপুর। আপনার ভাই? আমার খুড়তুতো ভাই, ওর নাম সুব্রত চক্রবর্তী, পিতা গুরুপদ চক্রবর্তী, গ্রাম বিক্রমপুর। আজ সকালে মাথায় আকাশটা ভেঙে পড়ল, এমন দুঃসংবাদ কখনো চিন্তাও করিনি, ভাবিও নি। সুব্রত ছিল আমাদের প্রাণপ্রিয়, যে বন্ধুবৃত্তের মধ্যে আমরা ছিলাম সেই বন্ধুবৃত্তের প্রধান অবলম্বন ছিল সুব্রত চক্রবর্তী। কবি, গল্পকার, নিবন্ধকার, সব থেকে বড় কথা মানুষের পাশে থাকতো সুব্রত, মানুষের দুঃখে সহমর্মিতা তা ছিল মূল কথা, মূল আদর্শ, মানুষের পাশে থাকতো। পরোপকার বৃত্তি ছিল তার অন্যতম একটা দিক। তা এই অল্প বয়স্ক একটি মানুষকে হারিয়ে আমরা আজ শোকাহত, আমাদের মুখের ভাষা আসছে না। আমরা নিষ্ঠুর এই যে কর্মকাণ্ড, তা আমরা সহ্য করতে পারছি না। সব থেকে বড়ো কথা কি,
সুব্রত আমাদের সঙ্গে মিলেমিশে একাত্রই ছিল, কিন্তু তার গোপন মনে কী এমন দুঃখ ছিল, কী অভিমান ছিল আমরা জানতাম না, বুঝতেও পারিনি। পাথর চাপার দুঃখ নিয়ে সে চলে গেল, এইটি আমাদের পক্ষে একটা বিরাট ক্ষয়ক্ষতি, এর কোনো সান্ত্বনা নেই। কী নিয়ে আমরা থাকবো? প্রতিদিন তার মুহূর্তটাকে, তার মুহূর্তগুলোকে আমরা স্মরণ করি, তাকে মনে মনে চাই, আশা করবো যেখানেই থাক আমাদের সঙ্গে সঙ্গে সে থাকবে। তার মতন একটি আদর্শবান ছেলে আমাদের এই এলাকা থেকে মুছে গেল, এই এলাকার সমূহ ক্ষতি হয়ে গেল, শিক্ষা সংস্কৃতি কাব্য সাহিত্য সব দিক দিয়ে একটা বিরাট সমূহ ক্ষতি হয়ে গেল। সব থেকে বড়ো কথা কি, আমরা বন্ধুবৃত্ত, আমরা বন্ধু বান্ধবরা আজ প্রচণ্ডভাবে শোকাহত, আমরা কোনো সান্ত্বনাই খুঁজে পাচ্ছি না, কীভাবে এই দুঃখকে মেলাবো, কোথায় মেলাবো, কার কাছে যাবো।